হ্যালো বন্ধুরা, আমি সৌম, তোমাদের একটি নির্মাতার চ্যানেল। তো ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম, তোমরা দেখো, তোমরা খাই রস খাবো এখন, চলো। আখের রসের মধ্যে একটু লেবু আর বিট নুন দিয়ে দিবে। আখের রস কিনে আনলাম, খাবো এখন। বিট নুন দেবো, লেবু দিয়ে মাখিয়ে খাওয়া হবে। আরে ছোট ভাইকে কি ডেকে দেবো? লেবু দিয়ে দিছো? দারুণ। জন্য একটা স্ট্যান্ড কিনেছি, এই আসলো আমাদের পার্সেল, দেখি কিরকম প্রোডাক্টটা, তোমরাও দেখো। আমার এই হেলমেট ফিটিং করবো, ফিটিং করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে। আমার কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে না, বলতে পারছি না, তোমরা দেখো। আর আমি হেলমেটের মধ্যে সেট আপ করলাম, কেমন লাগছে অবশ্যই বলো, তোমরা কমেন্ট করে জানিও। এয়ার সাউন্ড শুনতে পাচ্ছ নাকি তোমরা কমেন্ট করে জানিও বলো। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এ রেডি করলাম, দেখো তোমরা, আমি এরকম করে স্ট্যাটাস ভিডিও করার জন্য এরকম করে করতে পারবো, আর ব্লগ করার জন্য আমি এরকম করেও করতে পারবো। দেখাচ্ছি সিস্টেমটা কীরকমভাবে করা যায়, দারুণ লাগলো সিস্টেম, খুব ভালো লেগেছে। এইটা একটা স্টাইল, আরেকটা এরকম, তো আমার সুবিধা হবে, কারণ আমি তো একটা কাজে যাই, তো ডেলি কাজে যাই, বাইরে থাকি বেশি, তো ওই জন্য আমি ঠিক করেছি। আর বেশি মন্দিরে যাই বলে আমি তখন মন্দিরে ভিডিও করতে পারি না, তো এবার আমার করতে সুবিধা হবে। তোমরা দেখো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এর ওয়েটটা খুব ভালোই আছে, ভালোই ওয়েট আছে, কারণ দু পাশে লাগাতে পারবে, এখানে এখানে স্নান করে নি, কাজে বেরোতে হবে, ঠিক আছে, স্নান করে এসে কথা বলছি।
আমি এখন স্নান সেরে আসলাম, এখন বাজে 12:05, খাবো, এখন খাওয়া হয়ে গেছে, এবার বেরোচ্ছি কাজে যাবো। সব রেডি হয়ে গেছে, হেলমেট ব্যাগ সব কিছু রেডি, এবার বেরোবো থেকে আসার পরে। হ্যালো বন্ধুরা, তো আমি কাজ থেকে এখন বাড়ি যাচ্ছি, এখন চৌরঙ্গির সামনে আসি। ভিডিওটি কীরকম লাগছে জানি না, আর তোমার তো কমেন্টও করো না, কমেন্ট করে অবশ্যই জানাও যে ভিডিওটি কীরকম হচ্ছে। আর এখন আমি গাড়িতে শ্যুট করছি ফটো, তো ভিডিও কীরকম হচ্ছে বলতে পারছি না, তোমার একটু কমেন্ট করে জানিও নিয়ম সাউন্ড কীরকম হচ্ছে। এটা হলো চৌরঙ্গি মল। চৌরঙ্গিটা পেরিয়ে তারপরে কথা বলছি। কমলা কেবিন পার হলাম, এখন এবার ইঁদা পার হচ্ছি। এটা ইঁদা মোড়, এটা হলো হাতিগোলা পোল, এর উপর দিয়ে ট্রেন যাচ্ছে আর আমরা নিচ দিয়ে যাচ্ছি। এই রাস্তা কখনো ঠিক মতন সারাই করতে পারে না, যতবার সারাই করে ততবার বৃষ্টির সময় জল জমে যায়, এত নোংরা। এর সবসময় নোংরা হয়ে থাকে, পুরাতন বাজার। এটা তখন পুরাতন বাজার পার হচ্ছি, তো এবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে।
আমি এখন বাড়ি আসলাম, বর্দি বসে বসে এখন বর্দি কী করছে একটু বলে দে। বল, এখন মোবাইল দেখায় ব্যস্ত। আমি আসলাম বাড়ি, ড্রেস খুলবো, আইসক্রিম খাবি? আইসক্রিমের নাম বলেই তো কত সুন্দর হাসিটা গো, আর কত রঙ্গ দেখবো। দেখা হচ্ছে পরে আর একটি ব্লগে। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।